চলে এসেছি বন্ধুরা, হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে টপিক হচ্ছে, প্রথম টপিক হচ্ছে, বিনা প্ল্যানে মানে আনপ্ল্যানড ওয়েতে কখনো বেড়াতে গেছি কিনা, আর একটা হচ্ছে সিনেমা টিকিট ব্ল্যাকে ব্ল্যাকে কখনো সিনেমা টিকিট কেটে সিনেমা দেখেছি কিনা। তো হ্যাঁ, দুটোই আমার ক্ষেত্রে একদম, মানে দুটোই একেবারে সত্যি। তো মাঝে মাঝে না জীবনের সঙ্গে লড়াই করতে করতে মাঝে মাঝে ক্লান্ত লাগে, যদিও হাসি, কিন্তু তা সত্ত্বেও জীবনের সঙ্গে লড়াই করতে করতে একেবারে সেই পাঞ্জা লড়াই জীবনের বিভিন্ন রকম, উপর থেকে তো সত্যি মানুষের জীবনটা বোঝা যায় না। তো সেই করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার প্রথম টপিকটা কী জানি, ও বিনা প্ল্যানে কোথাও বেড়াতে গেছি কিনা। আমাদের জীবনটা না খুব একটা প্ল্যান করে, মানে আমি আর আমার কর্তার কথা বলছি, আমি আর প্রসেনজিৎ, আমরা খুব একটা প্ল্যান করে কিছু করিনি। মানে যখনই প্ল্যান করে কিছু করেছি সেটা হয়নি বেশিরভাগ ক্ষেত্রে, মানে জীবনের শুরুর দিকটা বলছি। এখন তো অনেকটা বয়স, অনেকটা এগিয়ে গেছি এখন একটু ভেবে চিনতে এখন। কিন্তু আমাদের নর্মালি যদি জীবনের খাতাটা আমি উল্টে পাল্টে দেখি, তাহলে আমি দেখবো যে বেশিরভাগটাই আমার আনপ্ল্যান্ড, বেশিরভাগটা। প্রথম কথা তো বেড়াতে খুব একটা যাওয়া, জীবন যুদ্ধে মানে দুজনে মিলে আমি আর আমার হাজবেন্ড আমরা লড়াই করতে করতে, কেননা সত্যি কথা নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলাম না, কাউকে কিছু বলার নেই, আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সবটাই কিন্তু আমাদের, আমরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছি। তো জীবনের কাছে একটা উঠে দাঁড়ানোর একটা দুজনেরই একটা চ্যালেঞ্জ ছিল। আর যেহেতু খুব কম বয়সে আমরা বিয়ে করেছি, যার জন্য ব্যাংকে খুব একটা গুছিয়ে টুছিয়ে করতে পারিনি, এবং বিয়ে মানে কিছুদিনের মধ্যে আমাদের তৃতীয় ব্যক্তি আমাদের জীবনে এসে গেছে, আমাদের ছোট্ট মাম্মাম। তো যাই হোক, খুব একটা মানিয়ে গুছিয়ে বিয়ে প্ল্যান করে করতে পারিনি বেশিরভাগ জীবনের। প্রথম কথা তো আমি খুব একটা বেড়াতে যাইনি, তোমাদের এর আগেও বলেছি, বেড়াতে যাওয়ার সুযোগ সময় কোনোটাই হয়নি। কাছে পিঠে যা বেড়াতে গেছি পুরোটা বিনা প্ল্যানে, পুরোটা। আমাকে দেখে হয়তো মনে হয় আমি খুব গোছানো বা ইয়ে, হ্যাঁ এমনি আমি গোছানো, এমনি জীবনের প্রতি আমি খুব গুছিয়ে, জীবনটা আমি খুব গুছিয়ে চলি, কিন্তু এই যে বেড়াতে যাওয়া বা এই ধরনের জিনিসগুলো আমাদের খুব একটা কোনোদিনও হয়নি। তো প্রথম কবে আমি ভাবছিলাম যে প্রথম কবে আমি বিনা প্ল্যানে বেড়াতে গিয়েছি, সেটা হচ্ছে জগন্নাথ ধাম। তো এরকম বিনা প্ল্যানে আমি রাজি আছি হাজারবার বেড়াতে যাওয়ার, ওটাই আমার ডিজাইন আজকে মানুষকে শেখাতে পারি যে এত কিছুর মধ্যেও হাসতে পারি, হাসতে ভুলি না, বেড়াতে যেতে বললে বেড়াতে যেতে পারি, মনে হয় না যে বয়স হয়ে গেছে আর কি, এরকম কখনো মনে হয় না, মনে হয় জীবনের অনেকটাই তো দেখলাম না, এখনো এখনও অনেকটা চলতে হবে, এখনও অনেকটা হাসি মুখে লড়াই করে যেতে হবে। আর এই এই মানে কিছুদিন আগেই আমি একটা নতুন রেজলিউশন নিয়েছি, মানে সেকুলার ওয়ার্ল্ডে মানুষের, মানে প্রচুর মানুষের, মানে ফিজিক্যালি বলছি, প্রচুর আমি দেখেছি করে, মানে ওরমভাবে করে না কারুর মন পাওয়া যায় না। তো এবার আমি নিজের মন পাওয়ার খানিকটা, যে বেড়াতে যাওয়া বা সিনেমা দেখা এগুলো তো ভালোবাসি, অনেক সময় কাট শর্ট করতে হয়েছে জীবনে, কিন্তু এখন মনে মনে ভাবি যে ঈশ্বর যদি সমস্ত দিকটা ঠিক রাখেন, এখন মনে হয় যেন বাকি জীবনটা, বাকি মানে আর কতদিন আর জানি না, 54 কমপ্লিট হয়ে গেল, আর কদিন পরে 60 হবে, তো বাকি জীবনটা ভাবি, কিন্তু ওই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো যাই হোক, মাঝে মাঝে একটু ক্লান্ত লাগে, তাই হয়তো এই কথাগুলো বলছি তোমাদের আজকে, তো তোমাদের ছাড়া কাকেই বা বলবো। তো হ্যাঁ, মাঝে মাঝে সত্যি খুব ক্লান্ত লাগে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, প্রথম বেড়াতে গেছি জগন্নাথ ধাম, আমার হাজব্যান্ডের একটা ভীষণ বড় একটা কোম্পানির, তোমাদের বলতেও বাধা নেই, কোম্পানিটার নাম হচ্ছে সিগ্রাম। সিগ্রাম মানে যাদের ওই লিকার, মানে লিকার কোম্পানি, সেই সিগ্রামসের একটা বড় কাজে, মানে পুরো প্রজেক্ট একটা, সেই প্রজেক্টে আমার কর্তা হঠাৎ করে, ওরও তো ট্যুরের ব্যাপার এই সেই, ওরও হঠাৎ করে, তখন মাম্মাম ছোট, কত বয়স হবে, বছর 4-5 হবে, 4-5। তো একদিন এরকম বললো আমি পুরী যাচ্ছি, অন্য কোথাও তো যায় সব সময় যেতে থাকে, কোনো সময় তাল তুলি না, আমি খুব একটা তাল তোলার মানুষ নই যে আমাকে নিয়ে চলে, এরকম ব্যাপার নেই কখনো। পুরী শুনে না একটা অদ্ভুত নেচে উঠেছিলাম যে আমাকে একটু নিয়ে যাবে তোমার সাথে, তখন অবাক হয়েছিল, বলে আমি তোমাকে নিয়ে যাবো কী করে, তো অফিস টোর, আমি তুমি তো জানো আমি যাই এরকম, আমি যে জগন্নাথ ধাম আবার কবে যাওয়া হবে, মাম্মামে তখন ছুটি ছিল।
তখন বলল যে আমি তো কোম্পানির লোকজনের সঙ্গে থাকবো, তোমাকে আমি কোথায় রাখবো, এই নাও করতে পারছে না। বললাম চাই না কখনো, সেই চাওয়ার একটা অন্যরকম, যে তাও আমি বললাম ঠিক আছে থাক, এবার থাক পরে। তখন জানি না ঘন্টা দুই তিনেকের মধ্যেই বোধ হয় ফোন টোন কিছু করলো, কারণ ওয়াইফ বাচ্চা নিয়ে যাওয়া মানে একটা অন্যরকম না। তো যাই হোক রাজি হলো, বলল কালকে, মানে আজকে বলল সে উচ্ছ্বরিতর বিয়ে। তো একেবারেই বিনা প্ল্যানে পরদিন ভোরবেলা আমরা ট্রেনে রওনা হলাম, এবং আমরা গেলাম কজন, প্রায় নানা করে 20-25 জন, যারা যারা ওই পুরো একটা বিরাট একটা একটা টিম, মানে টিম মানে ইউনিট নিয়ে একটা কিছু সেরিমনি হতে চলেছে, ওই পুরী নয়, এটা ভুবনেশ্বরে হবে। ও আরেক সেটা বলতে ভুলে গেছি, এটা হবে কিন্তু পুরীতে নয়, ভুবনেশ্বর। আমাকে বললো যে আমি তো ভুবনেশ্বরে থাকবো, পুরীতে তো আমলাম ঠিক আছে ছেড়ে দাও। তো যাই হোক দু তিন ঘন্টার মধ্যে ফোন টোন করে আমি যাই না কী করলো, মোটমাট আমরা রওনা দিলাম। এবং যাই না, নিশ্চয় জানা জানা কিছু একটা ব্যাপার ছিল বা কিছু, তখনও তো খুব একটা জানতাম টানতাম না। তো না আমি ভুল বললাম, আমরা ট্রেনে যাইনি, আমরা গাড়িতেই গেছি। হ্যাঁ গাড়িতেই গিয়েছিলাম আমরা, এক্স্যাক্টলি অনেকবার গেছি, একটা জায়গায় আমি প্রচুর বার গেছি, এবং প্রত্যেকবার তোমরা জানো, বিশ্বাস করবে কি না জানি না, কোনোবারই প্ল্যান করে নয়। তো ওই যে গরমের ছুটি পড়বে, আমার গোছানো গাছানো হয়ে যাবে, ওরম নয়, সবটাই বিনা প্ল্যানে, আমার জীবনটাই তাই। কিন্তু অদ্ভুতভাবে জীবনে বিনা প্ল্যানে করলেও আমার জীবনটাকে কিন্তু আমি অগোছালো হতে দিইনি, আমি নিজে ঘোর সংসারী, আমি হয়তো সমস্ত দিক থেকে নিজেকে অনেকটা বাঁচিয়ে চলি, কিন্তু আমি অ্যাকচুয়ালি খুব সংসারী মানুষ, তারপরে সমস্ত দিক থেকে, কিন্তু এই সব ব্যাপারে আমি কিন্তু বিনা প্ল্যানে, এবং সেটা আমি কখনো অশান্তিও করিনি যে আগে থেকে জানলে এটা হতো সেটা হতো, যেরকম মানিয়ে নিয়েছি। তো সেই মহাপ্রভুর সঙ্গে সেই প্রথম দেখা। তো যাই হোক সেটা তো অন্য অন্য টপিক, অন্য কথা, অন্য আলোচনা। তো এই এই আমার প্রথম, এবং অদ্ভুতভাবে আমাদের সঙ্গে একটি ছেলে ছিল, এখনও নাম মনে আছে, ওর নাম ছিল শিবাজি। যেই শুনেছে বৌদি বাচ্চা নিয়ে যাচ্ছে, শিবাজি তখন নতুন নতুন বিয়ে হয়েছে, সে গ্রামসেই ছিল, ওর নতুন বিয়ে হয়েছে, ও বউয়ের নাম ছিল পিঙ্কি। তো আমি জানি না ওরা আমার ইউটিউব চ্যানেল কোনোদিন দেখবে কি না। তো ওরা তাল তুললো যে আমরা, মানে শিবাজিও দাদার কাছ থেকে মানে প্রসেনজিৎকে বললো যে আমিও আমার ওয়াইফকে নিয়ে, যেহেতু বৌদি যাবে বলছে, এটা তো হয় না না অফিসিয়াল একটা ইয়ে। তো যাই হোক মানে ভালোই হলো, মানে সাপে বর হলো। পিঙ্কি যাওয়াতে আমাদের থাকা টাকাগুলো যেটা অনিশ্চিত ছিল, কেননা যাওয়ার পর দিন থেকেই ওদের কাজ শুরু হয়ে যাবে, কিন্তু অদ্ভুতভাবে আমাদের খুব সুন্দরভাবে পিঙ্কি গেল। পিঙ্কি তোমরা শুনলে হাসবে, ওই একটা মানে রাতের মধ্যেই সব ঠিকঠাক হয়ে গেল। পিঙ্কির বোনও ছিল শিবাজিতের বাড়িতে, পিঙ্কির বোন, পিঙ্কি, আমি, মাম্মাম, আমরা ইনফর্মাল, আর ওরা বাকিরা তো সব যাই হোক কাজও ছিল, আমাদের খুব ভালো হোটেলে রাখলো। তো দুদিন ওদের কাজ ছিল, দুদিন ওদের সারাদিন পাইনি, সন্ধ্যেবেলার দিকটা আমরা বেরিয়েছি, ওরা ফিরে এসছে, ওরা ভুবনেশ্বরে। আমার এক্স্যাক্টলি এত বছর আগের কথা, তো মনে হচ্ছে শুক্র শনিবার দিনটা ওদের আমরা পাইনি, কিন্তু আমাদের সমস্ত ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছে শনিবার দিন, শুক্রবার দিনটা পুরোটাই পাইনি, শনিবার দিন সন্ধ্যের বেলা ওরা ফিরে এসছে, মানে যারা কয়েকজনের আশা, বাকিরা সব ট্রাভেল করেছে, অতগুলো মানুষ তারা সব চলে গেছে, কিন্তু যারা মানে আমরা যারা প্রসেনজিৎ শিবাজি, আমার আপছা আপছা মনে পড়ছে কেউ আরেকজন এসেছিলাম, ঠিক খেয়াল করতে পারছিলাম। আমরা আরও দুদিন থেকেছিলাম এবং খুব সুন্দরভাবে, তোমাদের মনে হয় এর আগে বলেছি গণেশদার কথা, গণেশদা হচ্ছেন গণেশ দলপতি, ওখানকার খুব নাম করা, মানে পাণ্ডা বলতেও খারাপ লাগে, উনি মন্দিরের খুব গণেশদা ছিলেন বলে না, মানে হঠাৎ করেই আলাপ হয়ে গেল, এই শিবাজির মাধ্যমেই আলাপ হলো। খুব স্নেহ করতেন, বয়স্ক মানুষ গণেশদা, গণেশদার ছেলে এরা ছিল মন্দিরে, খুব সুন্দর করে আমরা ঘোরাফেরা, ভগবানই সব ব্যবস্থা করিয়ে দিয়েছিল, দুটো দিন কোনো অসুবিধা হয়নি। আর পরের দুটো দিন, হ্যাঁ এইবার মনে পড়েছে, এইবার মনে পড়েছে কে এসেছিলো আমাদের সাথে, হ্যাঁ এবার মনে পড়েছে, একজন এসেছিলো আমাদের সাথে, একটি ছেলে এসেছিলো, সে একদিন থেকে পরদিন বেরিয়ে গেছে, বৌদিদের সাথে দেখা টাকা করে গেল। সে আবার অদ্ভুতভাবে এখানেই থাকে, বম্বেতেই থাকে, ছেলেটার নামটা একটা অদ্ভুত, সেই বুদ্ধের সময়কার সেই এক প্রাচীন নগরীর নাম কৌশম্বী। মম জানি না, কাকিমা কৌশম্বীর মা হয়তো আমার চ্যানেল দেখতে পারেন। তো কৌশম্বী এসেছিল,
তো আমাদের সাথে দেখা টাকা হলো একটা দিন থেকে, ওপর বেরিয়ে গেছে, আমরা 2 দিন ছিলাম। তো এই আমাদের আনপ্ল্যান ঘোরা প্রথম। তারপর আমরা এরকম আনপ্ল্যান্ড অনেক ঘুরেছি, মানে ইভেন আমরা যে জম্মু কাশ্মীর গিয়েছিলাম, মানে জম্মু কাশ্মীর নয়, মানে কাটরা থেকে আমরা মাতা রানীর কাছে গিয়েছিলাম, সেটাও কিন্তু খুব একটা প্ল্যান ছিল না। হঠাৎ করে, বলে না মায়ের বুলাওয়া এসেছিল, হঠাৎ করে ঠিক সেই রকমই প্রসেনজিতের কাজ, একটা এরকম বড় সেমিনার ছিল, তারপরও ফিরেছিল এবং হাতে বেশ কটা দিন ছুটি ছিল। ছুটি ছিল বলতে ওদের নেক্সট একটা কাজের থেকে এই কাজটা কমপ্লিট হয়ে নেক্সট প্রজেক্ট শুরু হওয়ার মাঝখানে বেশ কটা দিন ছুটি ছিল। ওই সময়টা হঠাৎ করে গিয়েছি, এরকম আমার জীবনে পুরোটাই মানে খুব একটা প্ল্যান্ড নয় যে চিন্তা ভাবনা করে গুছিয়ে গেছে। তো যাই হোক, তারপরে এইখানে যে এসেছি, লোনাভলা বলে তোমরা নিশ্চয় জানো যে খান্ডালা, তারপর লোনাভলা এইসব জায়গা আছে, এইসব জায়গা আমাদের কাছাকাছি, খুব বেশি দূর না। এইসব জায়গায় গেছি ঠাকুরের কৃপায়, বহুবার গেছি, ওখানেও মায়ের মন্দির খুঁজে পেয়েছি। এইসব জায়গাতেও কোনোদিন খুব একটা প্ল্যান করে লোনাভলা যাব প্ল্যান করে হয় না। ধরো কোনো কারণে হয়তো শুক্রবার দিনটা কোনো একটা মহারাষ্ট্রে ছুটি পড়েছে, শনি রবি আমরা গেলাম, ধুম করেই গেলাম, ঘুরে এলাম, তো এরকম আনপ্ল্যান্ড। তো ঈশ্বরের কাছে বলি যে সত্যি মানে আমি আমার আমার নিজের না এটা খুব ভালো লাগে, জানো আমি তো লেখালেখি করি, আমি এগুলো অনেক গল্পে আমি প্রকাশও করেছি আমার জীবনটা, হ্যাঁ অন্য চরিত্রে আমার নিজের নাম হয়তো লিখিনি, কিন্তু ভগবানের মানে আমরা যদি চিন্তাভাবনা করি আমাদের জীবনটা প্ল্যান কি, জীবনটা তো আমাদের হাতে কিছু নেই, সবটাই কিন্তু তার প্ল্যানে আমরা চলি। আমরা যদি সেই সারেন্ডারটা রাখতে পারি যে ঠিক আছে আনপ্ল্যান কি, আমার আনপ্ল্যান বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি প্ল্যান কিন্তু হচ্ছে কোথাও একটা প্ল্যান, এবং সেই প্ল্যানটা যদি আমরা তার হাতে দিতে পারি, জীবনটা অ্যাকচুয়ালি কিন্তু প্ল্যান্ড। মানে যতবার আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েছি যে হয়তো সারেন্ডার করেছি বলে, এই মুহূর্তে আমি বলছি 1/2 ঘন্টা আগের একটা ঘটনা, কোনো কারণে মনটা ভীষণ খারাপ, মানে কোনো কারণে, মানে আবার বলছি যে আমি কখনো খুব একটা নিজের স্বার্থ বা আমি অন্য অনেক কিছু নিয়ে আমার মন কেমন করে বা মন খারাপ করে যে কিছু একটা করতে পারলাম না, কিছু একটা কমপ্লিট হলো না আমার জীবনে, এরকম বিভিন্ন কারণে তখন মাম্মামের সঙ্গে আলোচনা, অজে বাড়ির থেকে অফিস করছে, ওকে আলোচনা করছিলাম যে দেখ মাম্মা সবটাই কিন্তু প্ল্যান্ড। তো আমরা হয়তো হাঁকুপাঁকু করি, প্ল্যান করি, এই করি, অনেক সময় দেখবে যে প্ল্যান করেও হয়তো হলো না, কেননা আসলে আমরা সারেন্ডার করতে পারি না, বলি হয়তো আমরা প্ল্যান্ড এই সেই। তো এই টপিকগুলোর মাধ্যমে না আসলে নিজের কাছে একটা রিমাইন্ডার সেট হয় যে প্ল্যান না প্ল্যান কোনোটাই আমাদের হাত, সবটাই ওই স্যারেন্ডার বলছে যে ফেথটা যদি প্র্যাকটিসটা ওইভাবে, মানে ফেথ যেটা সেই বিশ্বাসটা যদি ওরকম থাকে না যে কোথাও একটা প্ল্যান হচ্ছে, যে এই ডিজাইনটা, এই যে মানে আমি আমার জীবনে কষ্টটার কথা বলছি, আমি কষ্টটাকেও, কষ্টটাও তো আনপ্ল্যান্ড, আমি তো চাইনি আমার জীবনে প্ল্যান করে আমি কষ্টটা, তো কষ্টটাও আনপ্ল্যান্ড, তারই ডিজাইন আমার জীবনে যে কষ্টগুলো এসেছে, আমি ভাবি যে তুমি এনেছো তুমি সরিয়ে দেবে, ঠিক সেরকমই। তো যাই হোক, একমাত্র যেটা আমার জীবনে প্ল্যান্ড হয় সেটা এক্সিবিশন, ওটা উপায় নেই, ওটা আমাদের আগে থেকে বলতে হয়, টাকা পয়সা জমা দিতে হয়, বাকি খুব প্ল্যান করে হয় না আমাদের বেড়াতে যাওয়া। তো এই একটা কথা। আরেকটা হচ্ছে ব্ল্যাকে সিনেমা দেখা, ওরে বাবারে সিনেমা দেখাটা তো মানে কী বলবো তোমাদের, আমরা তো আগেকার দিনে অত সিনেমা টিনেমা আমাদের ছিল না, আমি আমার কথা শুনলে অবাক হবে, সংযোগ বলে যাই না তোমরা কারা দেখেছো, জিতেন্দ্র জয়াপ্রদার একটা সিনেমা এসেছিল দুঃখের, মানে জয়াপ্রদার ডাবল রোল ছিল, এক মা পাগল হয়ে গিয়েছিল, একটা বাচ্চা চলে গিয়েছিল, যাই হোক ওই সংযোগ মাধ্যমিক দিলাম, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি, মাধ্যমিক দেওয়ার আগে নো সিনেমা, মাধ্যমিক দিলাম সে সময় 3 মাস মতো বোধ হয় ছুটি থাকতো, এক্স্যাক্টলি তাও মনে পড়ে না, মোস্ট প্রবলি 3 মাস ছুটি থাকতো, আমার যে তখন বেস্ট ফ্রেন্ড ছিল, তখন বলছি তারও কারণ আছে, যাই হোক সে তার সাথে মা কথা দিয়েছিল তোদের দুজনকে সিনেমা দেখতে নিয়ে যাব, মানে সিনেমা দেখাতে নিয়ে যাব, মানে দুজনকে বলতে দিদি আর আমরা, না দিদি মা আমি আর আমার ওই বন্ধু, তো আমরা সংযোগ দেখতে গেছিলাম। তো অবধারিত আমরা যখন গেছি, প্রি প্ল্যান নয়, আমরা যখন গেছি টিকিট নেই, এবং তখনকার দিনে জানি না তোমরা জানবে কি না, মালঞ্চ মধুবন বলে 2টো সিনেমা হল ছিল টালিগঞ্জ চত্বরে, আমরা ওখানেই থাকতাম,
তো টিকিট কি হতো, কারণ পরবর্তীকালে বড় হওয়ার পর বুঝেছি, তখন তো বুঝতাম না, ছোট ছিলাম। তো টিকিট কাউন্টারে লেখা ছিল ক্লোজড, মানে অল সোল্ড। তো সেই দেখে প্রথম দিন গেছি, মায়েরও একটা ইমোশন কাজ করছে যে মেয়েগুলোকে কথা নিয়ে এসেছি। অদ্ভুতভাবে দেখলাম মা আমাদের রেখে কোথাও একটা গেল, তোরা এখানে দাঁড়া আমি আসছি, মা টিকিট নিয়ে এলো। তো ওইটা একটা বিরাট, আমার এখনো আমি ভুলিনি, কেননা পরবর্তীকালে দেখতাম যে কাউন্টার থেকে, সেই সময় যে ছোট ছোট সিনেমা হল, স্ট্যান্ড অ্যালোন যে সিনেমা হলগুলো ছিল, টিকিট না বেরিয়ে যেত, মানে টিকিট ওরা নিয়ে বাইরে থাকতো, মানে টিকিট অর্ধেকটা ওরা কিনে নিয়ে ওইটাকে ওরা ব্ল্যাক করতো বেশি পয়সা দিয়ে, ওটা ওদের রোজই রোজগার। তো বাড়িতে গিয়ে বাবা বলেছিলেন যে ব্ল্যাকে ব্ল্যাকে টিকিট এরকম। তো মাকে শুনেছিলাম বলতে যে মেয়েগুলোর মুখগুলো দেখে খারাপ লাগছিল, তো ওইটা একবার নয়, মেয়েগুলোর মুখগুলো দেখে খারাপ লাগছিল বলে যে একবারই আমরা দেখেছি তা না, দুবার আমরা দেখেছি ব্ল্যাকে। তারপর তো ধরো মল হয়ে গেল, বা তারপর আমাদের আমি কলকাতা থেকে বাইরে চলে গেলাম, এই রকম সিনেমা দেখতে ভালোবাসা মানুষ কত দিন আমরা সিনেমা দেখি না। আসামে যখন থাকতাম সিনেমা দেখার কোনো জায়গা ছিল না, মধ্যপ্রদেশে যখন থাকতাম সিনেমা দেখার কোনো জায়গা ছিল না, মানে সুযোগই ছিল না কোনো, সেসব অনেক কষ্ট। আমি সবসময় বলি মানে অনেক অনেক রকম জীবনের অনেক রকম, মানে সেই সময় প্রসেনজিৎকে পেতামই না, মানে অর্ধেক দিন প্রসেনজিৎ ব্যস্তই থাকতো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সেই দিন ওই সংযোগ আমরা দেখেছিলাম ব্ল্যাকে, আর দেখেছিলাম মনে পড়ে একটা বই, সেটার নাম হচ্ছে প্রতিবন্ধ। প্রতিবন্ধ যখন এলো, জানি না বারবার বলছি তোমরা দেখেছো কিনা, বা আমার মতো সিনেমা পাগল তো সকলে নয়, আমার সেই পাগলামি এখনও রয়ে গেছে, আমার সিনেমার কোটা এখনও শেষ হয়নি। তো ভগবানের কাছে বলি আমি যেন শেষ দিন অবধি সিনেমা দেখে যেতে পারি, এত ভালোবাসি। তো দুটো কথা বলি, একটা শেষ দিন অবধি মানুষকে যেন শিখিয়ে যেতে পারি, আর সিনেমা দেখে যেতে পারি, ভীষণ ভালোবাসি। তো প্রতিবন্ধ, প্রতিবন্ধ হচ্ছে অ্যাকচুয়ালি সাউথের বই, কিন্তু হিন্দিতে ডাবড, ডাবড বলতে হিন্দি জুহি চাওলা ছিল, আর নায়ক যে ছিল সে খুবই পপুলার, আমার এক্স্যাক্টলি নাম মনে পড়তে পারছি না, মনে হয় চিরঞ্জীবী, আমি এক্স্যাক্টলি মনে করতে পারবো। ওরে বাবা রে, তখন মানে যখনকার কথা বলছি আজকে কত বছর আগে, সে মানে হলে টিকিট মানে চিন্তাই মানে করা যায় না, মানে ঠিক ঠিক করছে লোক, বাইরে যে টিকিট বেরিয়ে গেছে সব ব্ল্যাকে সেই টিকিটও নেই। তখন আমরা প্রতিবন্ধ দেখতে গেছিলাম যখন, তখন আমি কলেজে পড়ি, এখনও মনে আছে, আমার যে বেস্ট ফ্রেন্ড সে এবং তার সাথে যে ছেলেটির বিয়ে হবে, বিয়ে হবে বলতে তখন ওদের সম্পর্ক স্টেডি মানে যাচ্ছে, মানে ওরা স্টেডি ছিল তখন, সেই সময় ওই ছেলেটি মানে আমার যে বেস্ট ফ্রেন্ড তাকে তোমরা দেখিয়েছি তোমাদের, ওর নাম সুপর্ণা, আর ওর যে হাজব্যান্ড মানে এখন যে হাজব্যান্ড যাকে আমি রাখি পড়াই, বা ভাইয়ের থেকেও বেশি ও আমার জীবনে, ওর নাম প্রদ্যুৎ। তো প্রদ্যুৎ ছিল, প্রদ্যুৎ ছিল, দিদি ছিল, আমি ছিলাম, দিদি তখন কিন্তু বিয়ে হয়ে গেছে, তো দিদি কোনো কারণে এসেছিল সেই সময়। তো মানে অনেক কথা মানে চলে আসে, যাই হোক, দিদি, আমি, সুপর্ণা, প্রদ্যুৎ আর মা। তো গেলাম, অবভিয়াসলি যাওয়ার পরেই কোনো ঠিক নেই, আনপ্ল্যান সিনেমা দেখতে গিয়েছি, এবং মানে ভিড় মানে লোকের মাথা লোকে খাচ্ছে এইরকম, মানে ব্ল্যাকে টিকিট নেই সবাই। তো প্রদ্যুৎ আর মা দুজনে বেরিয়ে গেল সেই ব্ল্যাকে টিকিট করার জন্য। মোস্ট মানে বাবা সবসময় বলতেন যে ব্ল্যাকে 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 দেখো না, বাবা একটা অদ্ভুত কথা বলতেন, বাবা বলতেন এগুলোকে আশকারা দেওয়া হয়, মানে ভুল জিনিসটাকে তোমরা আশকারা দাও, দেখবে না ফিরে আসবে এরকম। কিন্তু ওই যে বললাম মুখটা তো প্রায় আমার কান্না কান্না, মানে মনে হচ্ছে যে মানে কী না কী হয়ে গেল, অত বড় মেয়ে তখন কলেজে পড়ি। তো যাই হোক চলে যাবো, যাই হোক, সেই মাও মা এখন তাই ভাবি, হয়তো মাও সেরমই ভালোবাসতো, নাহলে কখনোই মেনে নিত না। তো মা এবং প্রদ্যুৎ গেল, প্রদ্যুৎ কাছে কাচু মাচু করে চলে এলো, টিকিট পায়নি, মা টিকিট জোগাড় করে, 5-6টা টিকিট, এবং তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আজ থেকে অত বছর আগে এক একটা টিকিটের দাম ছিল 25 টাকা। 25 টাকা দিয়ে আমার মা বোধ হয় 3 দিন না 4 দিন ভালো করে রাতে ঘুমোতে পারিনি, অতগুলো টিকিট, মা তো বড়, মা তো ওদের থেকে টাকা নিতে পারবে না, সেই নিয়ে খুব হাসাহাসি। মানে সুপর্ণা পরে বলেছে কাকিমা তুমি কেন টাকা নিচ্ছ না, তুমি বলছে অতগুলো কজন গেছিলাম তখনকার দিনে, এখন 25 টাকা শুনলে তোমরা হাসছো, সেই সময় 25 টাকা মানে অনেক, আর আমরা কজন গেছিলাম, আমি, সুপর্ণা, প্রদ্যুৎ, মা, দিদি, মানে 5 জন গেছিলাম, তাহলে ভাবো।
তো তখন মার কিন্তু সেই ঘুম চলে যাওয়ার মতো অবস্থা এরকম হয়েছিল, কিন্তু দেখেছিলাম ব্ল্যাকে। তারপর থেকে ঠাকুরের কৃপায় আর ব্ল্যাকে দেখার ব্যাপার হয়নি, কারণ এখন তো ধরো মল মল হয়ে গেছে ঠিকই থাকে, মোটামুটি পাওয়া যায়। আর অনলাইনে সব মাম চেক করে নেয় যে যখন ধরো বিরাট খুব দাম, আমরা খুব সিনেমা দেখি তো অত দাম দিয়ে মানে উচিত না, তাই আমরা কি করি একটু অপেক্ষা করি, মানে ধরো একটু দামটা যে সময় শোটা যে সময় একটুখানি, তো ওইভাবে আমরা এখন কেন খুবই দেখি, আমরা সিনেমাটা দেখতে খুব ভালোবাসি। এমনি খুব একটা রিক্রিয়েশন বলতে আমাদের সেরকম আহামরি কিছু নেই, কিন্তু ওই সিনেমাটা দেখতে ভালোবাসি আর একটু খাওয়া দাওয়া বা একটু মাঝে সাঝে বাইরের হয়তো কিছু খাওয়া দাওয়া এনে খেলাম, ওইটুকুই রিক্রিয়েশন। তো কেননা কাজের ধরনটাই এরকম না, যার কোনো সময় ঘুমায় বলে কি ছুটি টুটি নেই, তো আমাদের তো রবিবারগুলোতে যেগুলো লোকে ছুটি হয় আমাদের রবিবারগুলোতেই প্রসেনজিতেরও বেশি কাজ থাকে, আমারও বেশি কাজ থাকে, মাম্মাম ব্যাংকে আছে ওর হয়তো ছুটি, তো খুব একটা হয় না যাওয়া। তো এই হচ্ছে ব্যাপার আমার আমার জীবনের কথা তোমাদের বললাম, তো বাকি সবারটা শুনবো। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা সবাই খুব ভালো থেকো, অল্পের মধ্যেই প্রচুর গল্প থাকে প্রচুর, তো অত তো করা সম্ভব হয় না একটা ভিডিওতে, তো বাকিদেরটা শুনবো, অপেক্ষা করছি কখন সবারটা বেরোবে শুনবো। আগে যেরকম দুপুরবেলা সবাই বের করে দিত না, একটু শুনতে পারতাম, কারণ দুপুরের সময়টা একটুখানি হাতে টাইম থাকে, এখন সব দেখি সন্ধ্যের পরে বের করে আর আমার দেখাও হয় না, পরের দিনে আবার পিছিয়ে যায়, তাও চেষ্টা করি যুদ্ধ চালাই কম প্রত্যেকটা ভিডিও দেখার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, সবাই ভালো থেকো তোমরা, আর যারা তোমরা তোমাদের চ্যানেল যাদের নেই তারাও চিন্তা করো, তারাও এরকম তারাও কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো থেকো, আর রোজ যেটা বলি আর যাই হোক না হোক যাই হোক কজে থেকো, টাটা।